বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দ্বাদশ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ। এই চ্যাপ্টারের থেকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দেবো এবং প্রত্যেকটা বিষয় অর্থাৎ ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ, বায়ুমণ্ডলীয় গোলযোগ কী, সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমাগত দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ। এর আগে কিন্তু আমি তোমাদের অন্যান্য সমস্ত অধ্যায়গুলো করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে, তাহলে তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে এবং সমস্ত শর্ট কোশ্চেন পেয়ে যাবে, কারণ আমি তোমাদের সম্পূর্ণ শর্ট কোশ্চেনগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সামনে তুলে ধরি, যার ফলে কিন্তু তোমরা সবই বুঝতে পারো। তো এবার আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো বায়ুমণ্ডলীয় গোলযোগ। তো বায়ুমণ্ডলীয় গোলযোগটা কী, তো এই কথাটা বোঝার আগে আমি অ্যাট ফার্স্ট তোমাদের একটা ড্রয়িং দেখাবো, একদম একটা বেসিক আইডিয়া। দেখো ব্যাপারটা কী হচ্ছে, এই ছবিটা দেখো, এল মানে লো প্রেশার, হাই মানে হাই প্রেশার। মনে করবে এটা ধরো আমাদের মহাকাশ বা উপরের দিকে যেটা রয়েছে, মহাকাশ বা স্থলভাগ যাই মনে করো। তো এখানে কী বলছে, এখানটা হলো মাঝখানে লো প্রেশার থাকে এবং তাকে কেন্দ্র করে চারিদিকে হাই প্রেশার থাকে। এবার ধরো তাহলে এখানে একটা হাই প্রেশার, এখানে হাই প্রেশার, আবার এখানে একটা লো প্রেশার থাকবে, আবার এখানে একটা হাই প্রেশার থাকবে, এখানে একটা হাই প্রেশার থাকবে। তো এইরকমভাবে কিন্তু সমস্ত জায়গা যে বায়ুচাপ, সেই বায়ুচাপটা নির্ভর করছে, অর্থাৎ হাই প্রেশার এবং লো প্রেশারটা অবস্থান করছে। তাহলে এই চিত্রটির মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে চারিদিকে হাই প্রেশার এবং মাঝখানে থাকছে লো প্রেশার। তার ফলে কি, বায়ুর যে সূত্র, বায়ুর সূত্র অনুসারে কী হলো, বায়ু সবসময় হাই প্রেশার থেকে কিন্তু লো প্রেশারের দিকে আসবে। এইবার তাহলে কোনো একটা স্থানে যদি লো প্রেশার জোন তৈরি হয় এবং তার চারপাশে যদি হাই প্রেশার জোন অবস্থান করে, তাহলে কিন্তু এই জায়গাটায় বায়ু এসে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি করবে। এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের ফলে কী হচ্ছে, চারিদিকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সেই বিশৃঙ্খলাই কিন্তু হলো বায়ুমণ্ডলীয় গোলযোগ। এটা যে শুধু স্থলভাগ বা সমুদ্রভাগ বা স্থল সমুদ্রভাগের মিলনস্থলে হবে সেটা কিন্তু তেমন কোনো কথা নেই, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হতে পারে। এটাই হলো মূলত বায়ুমণ্ডলীয় গোলযোগের ডেফিনেশন। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কী বলতে পারি, বায়ুমণ্ডলীয় গোলযোগ কী, মন দিয়ে শুনে নাও, প্রয়োজনে নোটস করে নাও, যে বায়ুমণ্ডলে সৃষ্ট যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠ সন্নিহিত স্থানে আবহাওয়াজনিত বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি করে তাকে কিন্তু বায়ুমণ্ডলীয় গোলযোগ বলে। এবার আমরা চলে যাব পরের তালে, এই গোলযোগের মধ্যে এই যে বিষয়টি আমরা দেখলাম যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে আসছে, এই জায়গাটা কী হচ্ছে, আমি কী বললাম, প্রথমেই বললাম যে এখানে চারিদিক থেকে বায়ু এসছে এবং একটা সার্কেলের মতো সৃষ্টি করছে। এই যে সার্কেলটা, এই সার্কেলটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ঘূর্ণবাদ। কী বললাম, এই সার্কেলটাকে বললাম ঘূর্ণবাদ, যার ইংরেজি প্রতিশব্দ কী, সাইক্লোন। মনে রাখবে তাহলে এই যে ঘূর্ণবাদ বা সাইক্লোন, মনে রাখবে 1848 সালে, কথাগুলো মন দিয়ে শুনবে, 1848 সালে হেনরি পিডিংটন প্রথম এই শব্দটি ব্যবহার করেন। কে ব্যবহার করেছিলেন, হেনরি পিডিংটন কিন্তু এই কথাটা ব্যবহার করেছিলেন। যাই হোক, তারপরে কি, এই যে সাইক্লোন, এই সাইক্লোন শব্দটার কিন্তু উৎপত্তি আছে, এই শব্দটি গ্রিক শব্দ কাইক্লাস, অর্থাৎ কে ওয়াই কে এল ও এস কাইকোলাস, এই অর্থ থেকে এসেছে। এর অর্থ কিন্তু সাপের কুণ্ডলী। প্রত্যেকটা কথা কিন্তু মূল ইম্পর্ট্যান্ট কথা, কারণ এইগুলোই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সাপের কুণ্ডলী। আর তাহলে এক্ষেত্রে কী হয়, সাপের কুণ্ডলী কি, সাপ এরকম এরকমভাবে কুণ্ডলী করে থাকে, তো এইখানে ঘূর্ণবাদটাও কিন্তু এইভাবে কুণ্ডলী আকৃতির করে থাকে, যার জন্য একে বলা হয় সাইক্লোন। তাহলে ডেফিনেশন হিসেবে সাইক্লোন বা ঘূর্ণবাদ কাকে বলে কী বলবো, ঠিক একই কথা। তাহলে এটা কি, এটা হলো একটা বায়ুমণ্ডলীয় গোলযোগ। তাহলে এটা বলা যায় যে কোনো বায়ুমণ্ডলীয় গোলযোগের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটা বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশ ঘূর্ণমান বায়ুপ্রবাহকে ঘূর্ণবর্ত বলে। মানে এই যে কথাটা আমি বললাম, কেন বললাম, কারণ এইখানে ফেরেলের সূত্র মেনে চলবে, বায়ু তো এমনি এমনি চলতে পারে না, বায়ু সাধারণত ফেরেলের সূত্রই মেনে চলে সবসময়, যে উত্তর গোলার্ধের বায়ু কোন দিকে, ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে কিন্তু প্রবাহিত হয়, এটাই কিন্তু ফেরেলের সূত্রে বলা হয়েছে। তো সেই কথাটাকে এখানে একটু জয়েন করে ঘূর্ণবাদের সংজ্ঞাটা দেবে, তাহলে স্পেসিফিক ভালো ডেফিনেশন তৈরি করবে। এবার দেখো এই জায়গাটা, তাহলে আমরা কী বুঝলাম, ঘূর্ণবাদের কেন্দ্রে আমরা কিছু বৈশিষ্ট্য পেলাম, আলোচনা সাপেক্ষে পরপর বলে দিই, তোমরা বুঝতে সুবিধা হবে। এইখানে কি, তাহলে কেন্দ্রে কিন্তু নিম্নচাপ কেন্দ্রে অবস্থান করছে, তাহলে কেন্দ্রে প্রবল নিম্নচাপ কেন্দ্রে অবস্থান লক্ষ্য করা যায়, এবং বাইরের দিকে দেখো, এখান থেকে এখানে বাইরের দিকে যে বায়ু চাপের পার্থক্য, অলওয়েজ 15-25 মিলিবার কিন্তু লক্ষ্য করা যাবে। মানে এখান থেকে এখানে যে পার্থক্য, বায়ুচাপের পার্থক্য, সেটা কিন্তু 15-25 মিলিবার পর্যন্ত বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যাবে। এবার দেখো এই যে অভিমুখটা আমি বললাম, প্রথমেই বললাম ফেরেলের সূত্র অনুসারে, অর্থাৎ উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিক বেঁকে প্রবাহিত হয়ে যাবে। এই দেখো, এবার যদি বায়ুচাপের মাত্রা বেড়ে যায়, এই যে বায়ুচাপ, এই বায়ুচাপের মাত্রাটা যত বাড়বে, মানে এই 15-25 বললাম, কিন্তু যদি ডিফারেন্সটা আরও বেড়ে যায়, তাহলে কিন্তু ঘূর্ণবাতের পরিমাণটাও বেড়ে যাবে। এবার দেখো এই ঘূর্ণবাতটা, আমি পরপর যে কথাগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু শর্ট কোশ্চেন, এই ঘূর্ণবাতটা যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থান করে, তাহলে কিন্তু
বিশাল অঞ্চল জুড়ে হয়, কারণ তোমরা জানো যে নাতিশীতোষ্ণ অঞ্চলটা কি, এই যে যদি আমরা পৃথিবীর ছবি আঁকাই তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল কি এই অঞ্চলটা প্লাস আবার এই দিকের এই যে অঞ্চলটা, দুটো অঞ্চল জুড়ে এই অঞ্চল এবং এই অঞ্চল দুটো অঞ্চল জুড়ে নাতিশীতোষ্ণ অঞ্চল, মাঝখানে ক্রান্তীয় অঞ্চল এইটুকু, তাহলে কি এই দুটো অঞ্চলে যদি হয় অনেক বেশি সময় ধরে হয়, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কিন্তু খুবই অল্প সময় ধরে হয়। এইবার আমি চলে যাই এর যে গতিবেগ, এর গতিবেগ কিন্তু ঘন্টায় 20 কিলোমিটার অধিক হতে পারে, কিন্তু 20 থেকে 400 এই যে স্পিডে বায়ুটা আসে এর স্পিডটা কত, এর স্পিড 20 থেকে 400 কিলোমিটার কিন্তু হতে পারে, এবং এর বিস্তৃতি টোটাল কিন্তু 15 কিলোমিটার ওপর পর্যন্ত হতে পারে। এবার দেখো এই যে সেন্টার, এই যে সেন্টার, এই যে কেন্দ্রটাকে যেটা আমরা বলছি, এই কেন্দ্রটা যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। তাহলে কি ঘূর্ণবাতের কেন্দ্রে প্রায় মনে রাখবে 35 থেকে 60 কিলোমিটার ব্যাসযুক্ত যে বৃত্তাকার অংশ সেটাই কিন্তু ঘূর্ণবাতের চক্ষু। তো এর ফলে কি হচ্ছে, চারিদিকে দুর্যোগের উদ্ভব হচ্ছে, ঘূর্ণবাতের শক্তি হচ্ছে, বোঝা গেল। এবং আরও একটা কথা মনে রাখবে যে ঘূর্ণাবাত এমনই একটা জিনিস, এটা কিন্তু জেট বায়ুর সঙ্গে সম্পর্কতেও, মানে ঘূর্ণবাতের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু জেট বায়ুর গতিপথও কিন্তু পরিবর্তিত হতে পারে, এরকমই একটা ব্যাপার। এইবার দেখে নাও বেসিক ঘূর্ণবাত জিনিসটা কি, তারপর আমি এরপরে চলে যাব ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাপারগুলো। আমি কিছু নোটস তোমাদের জন্য করেছি একদম অতি সংক্ষিপ্তভাবে। 1848 খ্রিস্টাব্দে হেনরি পিটিংটন সর্বপ্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন, শব্দের উৎপত্তি কাইকোলাস থেকে, অর্থ হলো সাপের কুণ্ডলী। ঘূর্ণবাত, পৃথিবীর স্থলভাগ ও জলভাগ উত্তপ্ত হওয়ার কারণে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, উষ্ণবায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং পাশবিক উচ্চচাপ অঞ্চল থেকে শীতলবায়ু দ্রুত গতিতে ধেয়ে আসে এবং সাপের কুণ্ডলীর মতো নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে, একেই বলা হয় ঘূর্ণবাত। বায়ুচাপের পার্থক্য 15 থেকে 25 মিলিবার, ফেরেলের সূত্র মেনে বায়ু প্রবাহিত হয়, গতিবেগ 20 থেকে 400 কিলোমিটার পার আওয়ার হতে পারে, আকৃতি বিয়োগক্ষরের মতো। ঘূর্ণবাতের চক্ষু কি, ঘূর্ণবাতের কেন্দ্রে প্রায় 35 থেকে 60 কিলোমিটার ব্যাসযুক্ত বৃত্তাকার অংশকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। তারপরে চলে যাক এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ঘূর্ণবাত রয়েছে, এটাকেও তোমাকে পড়তে হবে। যেমন হ্যারিকেন মেক্সিকো উপসাগরে, মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর উৎপত্তি হয়, প্রভাবিত স্থান হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্র। টাইফুন দক্ষিণ চীন সাগর উৎপত্তি হয়, প্রভাবিত স্থান হলো চীন সাগর, জাপান, শাকালিন, দক্ষিণ পূর্ব এশিয়া। সাইক্লোন আরব সাগর ও বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর উৎপত্তি হয়, প্রভাবিত স্থান হলো বাংলাদেশ, ভারতের পূর্ব উপকূল। উইলি উইলি দক্ষিণ ভারত মহাসাগর, অস্ট্রেলিয়ায় প্রবাহিত হয়। টর্নেডো দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্রের উৎপত্তি, মিসি অববাহিকায় হয়। এবং তাইফু উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর, জাপান উপকূলে হয়। এই যে জিনিসগুলো আমরা পড়লাম এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু আসতে পারে। তাহলে আমরা যে জিনিসটা পড়লাম সেটা অ্যাট ফার্স্ট পড়লাম হচ্ছে ঘূর্ণবাত কী। এবার দেখো একদম সহজ কথা, আমরা জানি যে আমাদের 3টে অঞ্চল আছে, তোমাদের একটা ছোট্ট ছবি দিয়ে আমি বুঝিয়ে দিই, কারণ এই ছবিটা তোমাদের খুবই পুরনো ছবি। একদম মাঝখানে উভয় গোলার্ধে 0 থেকে গড়ে যদি আমি 30 ধরি 30, এবং 30 থেকে তারপরে 60, এবং 60 থেকে 90, তাহলে এই যে তোমাদের যে ফিচার আছে, তাহলে এর মধ্যে তোমরা জানো মাঝখানে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই কিন্তু বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এই দুটো অঞ্চলকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং তার পাশে হচ্ছে মেরু অঞ্চল। এবং তোমরা এখানে এটাও জানো যে এই অঞ্চলে নিম্নচাপ বলায় আছে একটা, এই অঞ্চলেও একটা নিম্নচাপ বলায় আছে, আবার এই অঞ্চলেও একটা নিম্নচাপ বলায় আছে। এই 3টে কিন্তু তোমরা মাথায় রাখো, কারণ বুঝতে অনেক কিছু প্রয়োজন এই জায়গাটা। আর একদম ওপরের দিকে কিন্তু এটাও কিন্তু উচ্চচাপ বলায়, আর এখানেও কিন্তু উচ্চচাপ বলায়, আর মাঝখানে এখানে একটা আছে উচ্চচাপ বলায়, আবার এখানে একটা আছে উচ্চচাপ বলয়। তো এইটা কিন্তু একটু মাথায় রেখো, কারণ তোমাদের বুঝতে শুরু হবে, মোট কিন্তু 7টা বলয় রয়েছে। তো একদম সোজা কথা, তাহলে উভয়গুলার্ধে 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাত লক্ষ্য করা যায় সেটা হলো ক্রান্তীয় ঘূর্ণবাত, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে অর্থাৎ 30 থেকে 60 মধ্যে উভয়গুলার্ধে যে ঘূর্ণবাত দেখা যায় সেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এবার দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত, আমরা প্রথম যে ঘূর্ণবাতটা আলোচনা করলাম সেটাই কিন্তু মূলত ক্রান্তীয় ঘূর্ণবাত। তাহলে কী হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতে, কী হচ্ছে দেখো, আমরা যদি নিয়ত বায়ু প্রবাহ দেখি তাহলে কী হবে, উপর থেকে উত্তর পূর্বায়ন বায়ু এবং নিচের থেকে দক্ষিণ পূর্বায়ন বায়ু কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে। তাহলে এই বায়ু মিলনের ফলে কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। তাহলে কি ক্রান্তীয় ঘূর্ণবাত কি, ক্রান্তীয় ঘূর্ণবাত হলো পৃথিবীষ্ঠে সংগঠিত এক শক্তিশালী বিধ্বংসী ও ভয়ঙ্কর ঝড়, যার কি ব্যাস কত, ব্যাস প্রায় 650 কিলোমিটার মনে রাখবে, এবং ঠিক ফেরেলের সূত্র মেনে চলে, অর্থাৎ উত্তরগার্ধে ঘড়ির কাঁটা বিপরীতে এবং দক্ষিণ গার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, এবং এর কিন্তু একটা প্রচুর শক্তি আছে যেটা প্রায় 10,000 পারমাণবিক শক্তি কিন্তু এর মধ্যে নিহিত থাকে, মনে রাখবে এই কথাটা। এবার আমি বললাম ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন নাম কিন্তু আমি তোমাদের বলে রাখলাম, এবার আমি একটু কিছু বেসিক বৈশিষ্ট্যগুলো বলে দিই। এর যে ব্যাস, এই যে অঞ্চলটা আমরা প্রথমেই যে ছবিটা তোমাদের আঁকালাম যে মাঝখানে লো প্রেশার, চারিদিকে হাই প্রেশার, সব ক্ষেত্রে ঘূর্ণবাত মানেই সেই জিনিসটা থাকবে, একমাত্র প্রতিঘূর্ণবাতের ক্ষেত্রে বিপরীত অবস্থা সৃষ্টি হবে। আমি যাচ্ছি ধীরে ধীরে, আমাদের এই ভিডিওটা খুবই লং ভিডিও একটা, তো যাই হোক। তো এই যে ব্যাপারটা আমি তোমাদের বোঝালাম, এইবার দেখো ক্রান্তীয় ঘূর্ণবাতের আয়তনটা কেমন হয়। এর যে ব্যাসটা, ব্যাস থেকে গড়ে 80 থেকে প্রায় 300 কিলোমিটার কিন্তু এর ব্যাস হয়। এর গতিবেগ ঘন্টায় সাধারণত 32 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেকটা শর্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এর গতিবেগ 32 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যেগুলো স্পষ্ট হয় যেমন হ্যারিকেন, হ্যারিকেনের গতিবেগ কিন্তু 180 কিলোমিটার পার আওয়ার গড়ে, যেটা লক্ষ্য করা যায় এর থেকে বেশি হতে পারে।
তারপরে দেখো কি এই এর ফলে কি হচ্ছে, এর ফলে বন্যা, অজস্র বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এটা হয়। আরেকটা কথা যেটা মূলত কথা, এই যে ঘূর্ণবাতটা হয় এটা কিন্তু মূলত গ্রীষ্মকালে কিন্তু এই ঘূর্ণবাতটা লক্ষ্য করা যায়, সবসময় কিন্তু এই ঘূর্ণবাতটা লক্ষ্য করা যায় না। আর এর টোটাল ডিপেন্ড করে কার ওপর, ডিপেন্ড করে কিন্তু আয়ন বায়ুর ওপর, বা তোমাকে যেটা বলা হচ্ছে বাণিজ্য বায়ুর ওপর কিন্তু এর সম্পূর্ণ প্রভাবটা পড়ে। এবার আমরা চলে যাব একদম, যদি বলো যে এর কিছু শর্তও কিন্তু আছে সেটা আমি বলে রাখি, কারণ শর্ত কী, শর্ত হচ্ছে ঘূর্ণবাত হতে গেলে কী লাগবে, হাই প্রেশার জোন লাগবে, লো প্রেশার জোন লাগবে, কোরিওলিস বলের একটা ক্ষমতা আছে, আইটিসিজেড অঞ্চলের একটা ব্যাপার আছে, কারণ জানো যে অঞ্চলে এসে মিলিত হয় অর্থাৎ নিম্নচাপ যে স্থানটা সেটাই হলো আইটিসিজেড বা শান্ত বলয়, তো এই জায়গাটার একটা ব্যাপার রয়েছে, এই জিনিসগুলো তৈরি হতে হবে, উভয় প্রকার বায়ু এসে মিলিত হতে হবে, তারপরে সমুদ্র বায়ু স্থল বায়ুর যে সংযোগ যেটাকে বলছে সেই জিনিসটা থাকতে হবে, লিনতাপের পার্থক্য থাকতে হবে, প্রতিঘূর্ণবাদ অবশ্যই থাকতে হবে, তো এই জিনিসগুলো থাকলে কিন্তু, এবং পূর্বালী বায়ুর উপস্থিতি, কারণ ক্রান্ত ঘূর্ণবাদ গঠনের জন্য আন্তঃক্রান্ত সম্মেলন অঞ্চলে কিন্তু পূর্বালী বায়ুর উপস্থিতি অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু কখনো দুটোর মধ্যে জয়েন্ট হবে না। এবার দেখো এর আবার কিন্তু জীবনচক্র আছে যে কীভাবে সৃষ্টি হয়, কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, একদম সহজ যে প্রাথমিক পর্যায়ে, বিকাশশীল পর্যায়, পরিণত পর্যায় এবং সমাপ্তি পর্যায়ে, এটা একদম বেসিক্যালি যে প্রথমে হাই প্রেশার লো প্রেশার জোন তৈরি হবে, তারপরে বায়ু একে অপরের কাছাকাছি আসবে, কাছাকাছি আসার পরে দুটোর সঙ্গে বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হবে এবং চারিদিক দিয়ে ঘূর্ণবাতের সৃষ্টি হবে, তারপরে কী হবে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাবে এবং নিচের দিকটা আবার সমান হয়ে যাবে, একদম বেসিক, তোমরা একবার একটু দেখে নেবে, এটা খুবই বড় কোশ্চেন, একটু বোঝার আছে, এটা যদি বুঝে নাও তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা চলে যাবো নাতিশীতোষ্ণ অঞ্চল, অঞ্চলের যে ঘূর্ণবাতটা সেটাই দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ যেটা রয়েছে সেটা কিন্তু বুঝে নাও, একদম প্রথমে আমি তোমাদের বললাম 30-60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বা 35-65 অনেক বয়ে পাবে, কোনো সমস্যা নেই, একই কথা এই অঞ্চলের মধ্যে যে ঘূর্ণবাদ লক্ষ্য করা যায় সেটা কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। আমি কিছু বেসিক তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলে দিই যে এই ঘূর্ণবাদ কিন্তু স্থলভাগ সমুদ্রভাগ উভয় জায়গায় হতে পারে। তারপরে দেখো এটা কিন্তু শীতকাল, আমি ক্রান্ত ঘূর্ণবাদে কী বললাম গ্রীষ্মকালে, কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কোথায় হয়, শীতকালে কিন্তু হয়। এই ঘূর্ণবাদের আকৃতি কিন্তু বৃত্তাকার, উপবৃত্তাকার, ভি আকৃতি বিভিন্ন প্রকার হতে পারে, হ্যাঁ, আর কেন্দ্রে তো অবশ্যই নিম্নচাপ থাকবে, কারণ কেন্দ্রে নিম্নচাপ না হলে কখনোই ঘূর্ণবাদ হওয়া সম্ভব নয়। এই যে ডিফারেন্স, দুটো জায়গার ডিফারেন্স সবসময় 10-20 মিলিবারের মধ্যে হবে, মানে হাই প্রেশার এবং লো প্রেশারের ডিফারেন্স অনেক সময় 35 মিলিবার হতে পারে, কিন্তু বেসিক্যালি 10-20 মিলিবারের মধ্যে কিন্তু এর পার্থক্য হয়। আচ্ছা, মধ্যাংশ ঘূর্ণবাদ যেটা বলছে এর যে ব্যাস, মানে এই যে মাঝখানে এর যে ব্যাসটা, এর ব্যাস কিন্তু 150-3000 কিলোমিটার পর্যন্ত টোটাল লক্ষ্য করা যায়, মানে বুঝতে পারছো যে কত বড় আয়তন নিয়ে এই জিনিসটা ঘটতে পারে। তারপরে দেখো এই ঘূর্ণবাতে কিন্তু গ্রীষ্মকালেই কিন্তু বেশি হয়, কিন্তু শীতকালে হয় না সেটা কিন্তু নয়, সরি শীতকালে বেশি হয় কিন্তু গ্রীষ্মকালে হয় না সেটা কিন্তু নয়। ব্যাপারটা কী, ব্যাপারটা হচ্ছে গ্রীষ্মকালে যে বাতাসটা হয় তার গতিবেগটা খুব কম থাকে, গ্রীষ্মকালে গতিবেগ থাকে প্রায় 32 কিলোমিটার পার হাওয়ার, কিন্তু শীতকালে কিন্তু এর গতিবেগটা পরিবর্তিত হয়ে যায় প্রায় 48 কিলোমিটার পার হাওয়ার, মনে রাখবে কিন্তু 32 কিলোমিটার পার হাওয়ার, আর এক্ষেত্রে কিন্তু 48 কিলোমিটার পার হাওয়ার কিন্তু ঘটে যায়। এবার দেখো এইখানে যে মূল ব্যাপারটা রয়েছে, এইখানে একটা বিশাল বড় রয়েছে, তোমরা জানো যে ঘূর্ণবাতের পর্যায়ে এখানে কিন্তু সীমান্ত গঠন হয়, সাধারণত উষ্ণ বায়ুপ্রবাহ এবং শীতল বায়ুপ্রবাহ যে স্থানে এসে মিলিত হয় সেই স্থানটাকে বলা হচ্ছে সীমান্ত, প্রত্যেকটা জায়গা কিন্তু বুঝবে। তাহলে কি, এই ধরো একপাশে উষ্ণ বায়ুপুঞ্জ এবং একপাশে শীতল বায়ুপুঞ্জ, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যাই তাহলে কি, ওপরের দিকে শীতল, ঠান্ডার জন্য নিচের দিকে কী হয় উষ্ণ, তাহলে নিচের দিকে কী হলো উষ্ণ বায়ু, আর ওপরের দিকে কী হলো শীতল বায়ু, তাহলে উষ্ণ বায়ু কী করবে সবসময় ওপরের দিকে ওঠার চেষ্টা করবে, তার মানে কি শীতল বায়ুর ওপর চাপ সৃষ্টি করবে, একদম পরিষ্কারভাবে বোঝো। তাহলে প্রথম পর্যায়ে কী হচ্ছে এই ক্ষেত্রে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অঞ্চলে, তাহলে প্রথম পর্যায়ে চাপ সৃষ্টি করলো, দ্বিতীয় পর্যায়ে কী হলো এই যে রেখাটা, এই রেখাটা খানিকটা বেঁকে এইভাবে অবস্থান করলো, মানে চাপে উঠে গেলো, তারপরে কি চাপটা আরও বেড়ে গেলো, এ তখন আরও এইভাবে বেঁকে অবস্থান করলো। তিন নম্বর পর্যায়ে, চার নম্বর পর্যায়ে কী হচ্ছে দুটো সীমান্ত কিন্তু একে জয়েন্ট হয়ে যাচ্ছে, মানে এরকম হয়ে গেলো, তার মানে কি এই অংশটা বিচ্ছিন্ন হয়ে গেলো, বোঝা গেলো কী বললাম। তারপরে কী হলো এই অংশটা যখন বিচ্ছিন্ন হয়ে গেলো, দেখো প্রথম অংশটা, তারপরে কী হচ্ছে এই আরও নিচে নেমে আসলো, এবং পরের দিকে কী হলো আবার ওপরের দিকে শীতল চলে গেলো, আবার নিচের দিকে উষ্ণ চলে আসলো। তো এইভাবে কিন্তু এখানে ছটি পর্যায়ে কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু আসে। তাহলে প্রথম পর্যায়ে আমরা কী দেখতে পেলাম, একদম প্রথম পর্যায়ে পেলাম যে বিপরীত প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন দুই বায়ুপুঞ্জ একই সঙ্গে মিলিত হচ্ছে, এবং দুজনেই কিন্তু পরস্পরের সমান্তরালে প্রবাহিত হচ্ছে এবং একটা স্থিতিশীল সীমান্ত গঠন করছে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, এই জায়গাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যখন এই যে শীতল সীমান্ত যখন উষ্ণ সীমান্তের অতিক্রম করে উষ্ণবায়ু সম্পূর্ণরূপে ভূপৃষ্ঠ থেকে স্থানচ্যুত হয় এই যে জায়গাটা, এইটাকে বলা হয় কিন্তু অন্তর্ধৃত সীমান্ত, ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। আর উষ্ণ মানে এই যে উষ্ণ বাতাসের শেষ সীমানাকে বলা হয় উষ্ণ সীমান্ত, শীতল বাতাসের শেষ সীমানাকে বলা হয় শীতল সীমান্ত, তো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। আরও একটা তথ্য আছে যেটা তোমাদের মূল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিঘূর্ণবাদ, এটা কিন্তু যে কোনো বইয়েই খুব ভালো করে দেওয়া আছে, 5-6 স্টেপ, চক্রটা ভালো করে পড়বে। প্রতিঘূর্ণবাদ জিনিসটা কি, আমরা একদম ফার্স্ট
তোমাদের যে ছবিটা দিলাম এই জিনিসটা, যে এখান থেকে কী হচ্ছে বায়ু চারদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই হাই প্রেশার জোন থেকে কি বায়ুটা কি চারিদিকে লো প্রেশার, ধরো এদিকে লো রয়েছে, তাহলে কি হাই প্রেশার জোন থেকেও কিন্তু বায়ুটা বেরিয়ে যাচ্ছে। তার মানে কি এই যে জায়গাটা থেকে বায়ুটা বেরিয়ে যাচ্ছে, এই যে ঘূর্ণবাত, মানে এই জায়গাটার যে ঘূর্ণবাত, মানে বায়ু বেরিয়ে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্রতিঘূর্ণবাত। তাহলে প্রতিঘূর্ণবাত কি, যে প্রক্রিয়ায় হাই প্রেশার জোন থেকে বায়ু লো প্রেশার জোনের দিকে চলে যায় সেটাকেই বলা হচ্ছে প্রতিঘূর্ণবাত। এইটা এই যে কথাটা প্রতিঘূর্ণবাদ কথাটা মনে রাখবে, 1861 খ্রিস্টাব্দে এফ গ্যালটন সর্বপ্রথম প্রতিঘূর্ণবাদ কথাটা ব্যবহার করেছিলেন। কী বললাম নামটা? এফ গ্যালটন সর্বপ্রথম কিন্তু প্রতিঘূর্ণবাদ কথাটা কিন্তু ব্যবহার করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। এবার এটার কেটার আকৃতিও ভি আকৃতির মতো হয়, ঠিক আছে। এর কেন্দ্রে সর্বাধিক বায়ুচাপ লক্ষ্য করা যায় এবং চারিদিকে চাপ ক্রমাগত হ্রাস পেয়ে থাকে, আর কেন্দ্র ও বাইরের যে সীমার মধ্যে বায়ুচাপের পার্থক্য 10-20 মিলিবার লক্ষ্য করা যায়। এখান থেকে এই যে রেফারেন্সটা, ওই যে যেটা বললাম একইভাবে উল্টে যাবে, শুধু 10-20 মিলিবার পর্যন্ত লক্ষ্য করা যায়। আয়তন বড়, ব্যাস 9,000 কিলোমিটার, গড় ব্যাস প্রায় 9,000 কিলোমিটার বা এর বেশিও কিন্তু হতে পারে গড় ব্যাস। আচ্ছা, এর গতিবেগ 30-50 কিলোমিটার হতে পারে, এর গতিবেগ হলো 30-50 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত হতে পারে, এবং এর আকাশটা কী হবে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আকাশ থাকবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো তোমাদের যে সিলেবাসে আছে সেটা হলো এই জিনিসগুলোই কিন্তু মূলত রয়েছে, এবং আরও যে তিনটি জিনিস রয়েছে সেটা হলো ত্রিকোষ মডেল। আমি অতি সংক্ষেপে তোমাদের সামনে একটু ধরে দিচ্ছি। দেখো ত্রিকোষ মডেল জিনিসটা কী, একদম সোজা কথা এই যে জিনিসটা দেখো, 30 উভয়গুলোতে 30-60 এবং 60-90, তো বায়ুর একটা সার্কুলেশন হয় বা বায়ুর একটা আবর্তন সৃষ্টি করে। তো একদম আমাদের তিনটে কোষ রয়েছে, আমি এই ছবিটাকে একটু অন্যভাবে দিচ্ছি, ধরো মাঝখানে 0 রয়েছে, এখানে 30 রয়েছে, এখানে 60 রয়েছে, এখানে 90 রয়েছে, মানে উভয়গুলোতে, মানে এই দাগটাকে আমি এইভাবে টানলাম, তাহলে এই দাগটাই কিন্তু হয়, তাহলে 30-60 আবার এদিকে হচ্ছে 90। তাহলে দেখো মাঝখানে কী হচ্ছে, এই অঞ্চলটা নিম্নচাপ অঞ্চল, এই অঞ্চলটা যদি নিম্নচাপ অঞ্চল হয় তাহলে এই অঞ্চল থেকে বায়ু এদিকে প্রবেশ করছে, আবার এই অঞ্চল থেকেও কিন্তু বায়ু এদিকে প্রবেশ করছে, তাহলে দুটো বায়ু কী হলো এখানে এসে জয়েন্ট হলো, তাহলে এই বায়ুটা জয়েন্ট হলো কী হলো উপরের দিকে চলে গেল, তাই তো? উপরের দিকে চলে গেলে কী হবে, আবার এইদিকে ঘুরে যাবে, কথাটা বুঝবে, এইদিকে ঘুরে গিয়ে আবার এরকমভাবে সার্কুলেশন হবে না বায়ুটা। তাহলে 0-30 মধ্যে যে বায়ু সার্কুলেশনটা হচ্ছে এটা কিন্তু একটা, এটাকে বলা হচ্ছে হ্যাডলি কোষ। আবার 30-60 মধ্যে যে বায়ু সার্কুলেশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফেরেল কোষ, এবং 60-90 মধ্যে যে বায়ু সার্কুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে মেরুকোষ। তাহলে কি একদম সহজ কথায় বললাম, উভয়গুলোতে 0-30 মধ্যে যে কোষটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে হ্যাডলি কোষ, 30-60 মধ্যে হচ্ছে ফেরেল কোষ, এবং 60-90 মধ্যে মেরুকোষ। এবার মনে রাখবে এই যে কোষ বা আমি যেটা বললাম ত্রিকোষ মডেল, এই ত্রিকোষ মডেলটা 1951 খ্রিস্টাব্দে পলম্যান, বিজ্ঞানী পলম্যান, মনে রাখবে কথাটা, নামটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, এই পলম্যান কিন্তু আবিষ্কার করেছিল এই ত্রিকোষ মডেল, বোঝা গেল। এর মধ্যে কিন্তু আরও দুটো জিনিস আছে, বাইস ব্লট সূত্র এবং ফেরেলের সূত্র মেনে কিন্তু এই জায়গাটা চলবে। ফেরেলের সূত্র কি, আমি এর আগেও বলেছি যে উত্তর ভারতের বাবু ডান দিকে, দক্ষিণ ভারতের বাবু বাঁদিকে বেগে প্রবাহিত হয়। আর বাইস ব্লট সূত্রটা কি, যে তুমি যেদিকে, তুমি যদি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো ব্যাপার রয়েছে, তুমি যদি উত্তর গোলার্ধে থাকো তো যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে যদি পেছন করে দাঁড়াও তাহলে তোমার ডান হাতে উচ্চচাপ এবং বাঁ হাতে নিম্নচাপ। এবং দক্ষিণ গোলার্ধের নিয়মটা কি, যেদিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে সেদিকে যদি তুমি পেছন করে দাঁড়াও তাহলে তোমার ডান হাতে নিম্নচাপ এবং বাঁ হাতে উচ্চচাপ তুমি লক্ষ্য করতে পারবে। তো এটা হলো তোমার বাইস ব্যালট ল। তো এই হলো তোমাদের তিনটে জিনিস আছে, এবং আরেকটা জিনিস আছে জেড স্টিম, একদম সহজ জিনিস, এটা একটু খুব সংক্ষেপে, এখান থেকে তোমাদের খুব ডিটেলস প্রশ্ন আসে না, যে একদম সহজ কথা, জেড স্টিম হচ্ছে একদম অতি দ্রুত বেগ সম্পন্ন ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে প্রবাহিত হয় যে তীব্র গতি সম্পন্ন বায়ু, সেটাকে বলা হয় হচ্ছে কিন্তু জেড স্টিম, যেটা ট্রোপোস্ফিয়ারের মধ্যে 100 কিলোমিটার পর্যন্ত জিনিসটা যায়। আরও একটা জিনিস তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হলো এল নিনো, লালিনা এবং ওয়ার্কার সার্কুলেশন যেটা রয়েছে সেটা একদমই খুব সহজ জিনিস, একবার একটু দেখে নেবে হয়ে যাবে। এবার দেখো মূল ইম্পর্টেন্ট নোটসের দিকে আমি আরেকবার একটু ফিরে যাই। এখানে কি বলছে ওই, এবার আমি তোমাদের একটু নোটসটা দিয়ে দিই। দেখো উষ্ণ সীমান্ত কি বলছে, উষ্ণ সীমান্ত হলো এমন একটি মৃদু ঢালু সীমান্ত বিশিষ্ট যে স্থান বরাবর উষ্ণ হালকা বায়ু সক্রিয় হয় এবং ধীরে ধীরে শীতল ও ঘনবায়ু উপরে উত্থিত হয়। নিশ্চল সীমান্ত কি, যখন দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের সমান্তরে প্রবাহিত হয় এবং বায়ুর কোনোরূপ উত্থান ঘটে না, সেই সীমান্তকে বলা হয় নিশ্চল সীমান্ত। অন্তর্ধৃতি সীমান্ত কি, যখন শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে অতিক্রম করে এবং উষ্ণবায়ু সম্পূর্ণরূপে ভূপৃষ্ঠ থেকে স্থানচ্যুত হয় তখন তাকে অন্তর্ধৃত সীমান্ত বলে। যে কথাগুলো বললাম 1861 খ্রিস্টাব্দে এফ গ্যালটন সর্বপ্রথম প্রতিঘূর্ণবাদ শব্দটির উৎপত্তি করেন। প্রতিঘূর্ণবাদের কেন্দ্র উচ্চচাপ, গতিবেগ 30-50 কিলোমিটার পার ঘন্টা, এবং 1951 সালে পলম্যান ত্রিকোষ মডেলের ধারণা দেন, যেটা বললাম হ্যাডলিকোষ 0-30, ফেরেলকোষ 30-60, মেরুকোষ 60-90। হ্যাডলিকোষ আবিষ্কার হয়েছিল 1735, ফেরেলকোষ 1856। জেড স্টিম কি, ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বে 100 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট সংকীর্ণ বলয়ে দ্রুত শক্তিশালী পশ্চিমবায়ুর তরঙ্গায়িত অঞ্চলকে বলা হয় জেড বায়ু প্রবাহ।
তো এটা আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম। তোমরা আরও নোটস তোমাদের যেভাবে দিলাম যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে একটু দেখে নেবে এবং বইগুলো ভালোভাবে পড়ে নেবে, তাহলে দেখবে কমপ্লিট হয়ে যাবে। এর সঙ্গে জিওস্ট্রাফিক বায়ু কাকে বলে? সমচাপ রেখার সমান্তরালে এবং বায়ুচাপ ঢালের সঙ্গে সমকোণ করে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রাফিক বায়ু বলে। উত্তর পুরায়ণ বায়ু দক্ষিণ পুরায়ণ বায়ু যে স্থানে মিলিত হয় তাকে আইটিসিসের ডোলটাম বা শান্ত বলয় বলা হয়। এনলিনো স্পেনের শব্দ যার অর্থ শিশু খ্রিস্ট, 1541 সালে এটি প্রথম লক্ষ্য করা যায়। সংজ্ঞাটা কীভাবে দেবে? দক্ষিণ আমেরিকা ও পেরু চিলি উপকূলের অধূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের নানা প্রাকৃতিক কারণে 2-7 বছর অন্তর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী অস্থির সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তাকে এনলিনো বলে। ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ, জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে হয়। তো এই হলো বেসিক্যালি আমি তোমাদের সামনে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি আলোচনাটা ভালো লেগেছে, তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে শেষ করলাম, ধন্যবাদ। এগুলো নোটস করে ধীরে ধীরে পড়ে ফেলো, কোনো বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।